গত 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে বিচারের দাবিতে যিনি নির্যাতিতা হয়েছেন এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা সঠিকভাবে নেওয়া যায় এবং কঠিন আইন যাতে তৈরি করে কেন্দ্রীয় সরকার এবং সিবিআই কিভাবে কি করছে সেটা আমরা কিন্তু এখনো 14-15 দিন হয়ে গেলেও আমরা কিন্তু নিরুত্তর বা আমাদের কাছে কিন্তু কোনো কিছুই সামনে আসছে না বা আমরা জানতে পারছি না। তাই আমরা চাই না যে বিচারের নামে কোনো প্রহসন হোক, যারা এই কাজ করেছে দল মত রং নির্বিশেষে তাদের যেন শাস্তি হয় এবং আমাদের যে দাবি যে যারা ফাঁসি হয় যারা ধর্ষণ করেছে বা যারা এই কাণ্ডে অভিযুক্ত তাদের যেন ফাঁসি হয় সেই দাবিতে আজকে আমাদের এই ধর্ণা। কতক্ষণ চলবে ধর্ণা? আমাদের রাজ্যের যে নির্দেশ আছে 2 থেকে 6টা অবধি আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। প্রতিবাদ জানাচ্ছি বলতে আমাদের যে কাজটা হয়েছে এবং আমাদের সিবিআই এখনো পর্যন্ত 15 দিন গেলেও এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট দেখাতে পারেনি। সন্দীপ বলে যার নামে অভিযোগ বা কিছু তাকে বারবার করে ডাকা হচ্ছে কিন্তু তারও কাছ থেকে এমন কিছু তারা পাচ্ছে না, দেখাচ্ছে যে যেখানে অ্যারেস্ট করা যায় বা সেই অ্যারেস্টটাও করা কেন করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে সন্দীপ যদি অভিযুক্ত হয় যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, তো যার আজকে 15 দিন প্রায় হয়ে গেল সিবিআই করছেনটা কি সেটা তো আমাদের উত্তর দিতে হবে। তার দাবিতে যাতে সিবিআই তদন্তটা তাড়াতাড়ি শেষ করে তার দাবিতে আজকে আমাদের এই ধর্ণা এবং আমাদের যিনি নির্যাতিতা হয়েছেন এবং যারা এই কাজটা করেছে যারা অভিযুক্ত তাদের যে ফাঁসি যাতে হয় সেই দাবিতে আজকে আমাদের এই ধর্ণা। আপনার নাম? কৌশিক মজুমদার, সভাপতি কৃষ্ণনগর সহ তৃণমূল যুব কংগ্রেস। কোনা ছিল এই বিজেপি সিপিএম যারা আজকে বলছে সরকারের পতন চাই, তারাও আজকে এইভাবে আমাদেরই ঘরের বোন বা আমাদেরই ঘরের ভাইয়ের এইভাবে তার নৃশংসভাবে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করছি, এই এই জঘন্য কাজের আমরাও নিন্দা করছি। আসুন, কোনো রাজনৈতিক লং লাগাবেন না, যদি ন্যায়গত কোনো ব্যাপার থাকে আপনারা মিউনিসিপ্যাল ইউনিয়নের নেতৃত্ব জ্যোতিষ দাস তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। এতক্ষণ বক্তব্য রাখলেন শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, আমাদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর ভাই প্রকাশকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আজ পর্যন্ত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যে সময় সীমা বেঁধে দিয়েছিলেন যে বিচার সেই বিচার করে আসামিকে উপযুক্ত সাজেছি। গত 15 দিন ধরে 9ই আগস্ট ঘটনার ঘটার পর থেকে আমাদের বাংলার পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী যার শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে সেজন্য দেখবেন যে কি ঘটনা ঘটেছে। আমাদেরই ঘরের একটা সার্জেন্ট তার একটা চোখ নষ্ট করে দিয়ে ডাক্তার বাবু বলেছেন এই চোখ ফিরে পাওয়ার সম্ভব নাই। দেখুন, সেও তো আমাদের ঘরের একটা ভাই। তাই আমি বলি যে বোন যেমনি আমাদের ভাই শিশির কর্মকার তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে, এরপরে বক্তব্য রাখবেন। আছে তারা বুঝতে পারবে জায়গাটাতে। যুবক যারা সভাপতি আছে এবং মাদারের যারা আছে, ভোলা কাউকে মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 28 আগস্টের ছাত্র যে যারা ধর্ষণ করেছে তার ফাঁসি চাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা চাই। আজকে 16 দিন হয়ে গেল সিবিআই কি করলো, আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল আজকে যদি আপনারা তর্কের খাতিরে ধরে নেন অনেক বড় বড় বিজ্ঞ দেখা